তো প্রচুর ব্লাড লস হচ্ছে আরো ব্লাড লাগবে সিস্টার বাড়ির লোককে আরো ব্লাডের ব্যবস্থা করতে বলুন ইমিডিয়েটলি ইমিডিয়েটলি যান बार करा पेशेंटेर प्रचंड ब्लीडिंग अलरेडी दो बोतल ब्लाड देवा ইমিডিয়েটলি আরো দু বোতল ব্লাড দিতে হবে সুতরাং আপনারা এক্ষুনি ব্লাড ব্যাংক থেকে ব্লাড জোগাড় করার ব্যবস্থা করুন পেশেন্ট কেমন আছে পেশেন্ট কেমন আছে সেটা না জিজ্ঞেস করে তোমার এই মুহূর্তে যেটা করণীয় সেটা করো পেশেন্ট কেমন আছে জানার অনেক সময় পেয়েছিল ঋষি আজকে পেশেন্টের যে অবস্থা সেটার জন্য এন্টায়ারলি ইউ আর রেসপন্সিবল তুমি রেসপন্সিবল পেশেন্ট কেমন আছে ऋषि सेरकम छेले नय को अमिताभ তোমার বউ টেনশনে আছে সেটা আমি বুঝতে পারছি আর টেনশনে পড়েই উনি এসব কথা বলছেন কিন্তু উনিই যে শুধু টেনশনে আছেন তা তো নয় আমরাও একই রকম টেনশনে আছি তাছাড়া আমাদের ছেলে অসুস্থ অবস্থায় সবে হাসপাতাল থেকে ফিরেছে ও এখনো সম্পূর্ণ সুস্থ নয় তাই ওর সম্পর্কে এইসব কথাবার্তাগুলো আর যেন বলা না शेष मुहूर्त चेष्टा करब दोषी करे खुन दाय जेले पाठाते पारे শোনো আমার কথাটা শোনো আমি তোমার থেকে বড় আমাকে দিদি বলে ডাকো এই বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় তোমরা ঋষি বাবাকে যেমন শত্রু মনে করছো ঋষি বাবা শত্রু নয় গো ঠান্ডা মাথায় খুন করতে পারে ও যা বলছো বুঝে বলো এমন কথা বলা কিন্তু তোমার ঠিক নয় গো থামুন প্লিজ থামুন আমার কিচ্ছু বোঝানোর দরকার নেই চরিত্রহীন ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম ওনার সাথে আর কথা বলো না উনি আর সেই মানসিক অবস্থায় নেই ওনার একটু একা থাকা দরকার আমরা ওদিকে আছি চলো এসো চলো এসো
রিপোর্ট তো পাঠানো হলো কিন্তু এটা নিতে লেট কেন করছে বুঝতে পারছি না। কই এনেছেন? আচ্ছা পেশেন্ট কেমন আছে এখন? এখন অত কথা বলার সময় নেই। আর তাছাড়া আপনারা এত দেরি করলেন কেন? না না আমরা দেরি করলাম কোথায়? ব্লাড ব্যাংকে যতক্ষণ সময় লেগেছে ওইটুকুনি সময় ব্যাস দেরি তো করিনি আমরা। আপনি একটু বলবেন পেশেন্ট কেমন আছে? যা বলার স্যার বলবেন। এটার মানেটা কি সিস্টার? আপনি নিজে তো ওটিতে ছিলেন, আপনি নিশ্চয়ই জানেন কেমন আছে, আপনার বলতে ক্ষতিটা কি? বললাম তো যা জানার স্যারের থেকে জানতে চাইবেন, যা বলার স্যারই বলবেন। ইরিটেটিং একেবারে। ঋষি মা এসেছিস তুই? খবরদার, ও এখানে এসেছে কেন? তুমি এখানে এসেছো কেন? আজকে যা কিছু হয়েছে তোমার জন্য হয়েছে, এখন থেকে গুটি বাঁধা শুরু করে দিয়েছো। আপনি ভদ্রভাবে কথা বলুন, এতদিন ঋষির বাবা বলে আমি আপনাকে কনসিডার করে এসেছি, এখন কিন্তু আপনার সাথে আমার কোনো অফিশিয়াল সম্পর্ক নেই। আর আপনি যদি ফার্দার আমার সাথে এইভাবে কথা বলেন আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। এভাবে কেন কথা বলছেন ছোটদা? আপনাদের একটা বিপদ হয়েছে, আপনাদের বাড়িতে নুন খেয়েছি, আর ছোটদি আমাদের কাছে ছিল, তাকে আমরা একা কি করে ছেড়ে দিতাম বলুন? তাই এখানে এসেছি। তাই জন্য এসেছেন নাকি মেয়েকে দিয়ে কার্যসিদ্ধি করতে এসেছেন? মামি প্লিজ এই কথাগুলো বলো না, তোমার মুখে এই কথাগুলো মানায় না। তাহলে আমাকে ধরে নিতে হবে যে ওই তিন বছরে আমি তোমাকে বিন্দুমাত্র চিনতে পারিনি। এক্স্যাক্টলি, তিন বছরে তোকেও আমি এতটুকু চিনতে পারিনি, বিশ্বাস কর। কাল সাপ ওই ঢুকেছিলিস তো তুই আমার সংসারে, আমার মেয়ের জীবনটা শেষ করে তবে ছাড়লি। আপনি শুধু শুধু আমার মেয়েকে কেন দোষ দিচ্ছেন? ও কি এখানে ছিল? ও তো এখানে ছিল না, ও তো কিছু জানে না। তোমার মেয়ে এখানে না থেকে অনেক কিছু করেছে, সেটা এখানে থেকে অনেকে অনেক কিছু করতে পারত না। ওই তো ঋষিকে ডেকে পাঠিয়েছিল, ঋষিকে ডেকে পাঠিয়েছিল বলেই ওলি গিয়েছিল, আর ওলির এই জার্নিটা করা একদম ঠিক হয়নি। শুনুন, প্রথম কথা, ঋষিকে ডেকে পাঠানোর আমি কেউ ছিলাম না, মিটিংটা তো আমি অ্যারেঞ্জ করিনি, আর ওলি যাবে কি যাবে না সেটা দায় কিন্তু আমার নয়। আপনারা ওকে আটকাতে পারলেন না কেন? আপনারা যখন জানতেন যে ওর এত বড় রিস্ক আছে, তাহলে আপনাদের বাড়ির বউকে আর আপনাদের বাড়ির মেয়েকে আপনারা আটকালেন না কেন? এবার কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কেস করব, আপনারাই তো ওকে ইন্ধন দিয়েছেন। সবকিছু জানার পর, ওর শারীরিক অবস্থা জানার পরে ওকে ঠেলে পাঠিয়ে দিয়েছেন ওখানে।